মামা আর মামি দুজনে মিলে অত্যাচার করছে। লুচি বা রুটি হলে আমি হেরে যাই সবসময়, তার কারণ হচ্ছে ওটা চিবাতে আমার খুব কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, হ্যালো, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে ওকে তো অলরেডি তোমরা সবাই চেনো, যারা চেনো না তাদের সঙ্গে পরিচয় করে দিই। ও হচ্ছে শুভজিৎ, আমার বড় ভাগ্নে, মানে আমাদের এই বাড়ির শ্বশুর বাড়ি, আমার ছোট ননদের ছেলে। হ্যাঁ, আর কারা কারা ওদের পাড়ায় আছো আর ও কাকে, মানে কে কে ওকে চেনো অবশ্যই কমেন্টস করবে। আজকে আমরা করব হচ্ছে চ্যালেঞ্জ, আছে হচ্ছে এখানে কি কি আছে, এখানে আছে লুচি, আছে মাংস, আছে পটল চিংড়ি, আছে পেঁয়াজ, শসা, ডাল, আর আমার কাছে আলু আর সিম ভাজা আছে, যেটা ওর কাছে নেই, ও খাবে না। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি, আর যারা যারা এখনো পেজটাকে ফলো করনি আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করো না। ফার্স্টে চিকেন খেয়ে গিয়ে আর ডাল ভাত ভালো লাগে? চিকেন লিভার, লুচি ওর খুব ফেভারিট। নিচে আলু আছে, একটু মাংস ঢেলে দে তাহলে বেরোবে। চ্যালেঞ্জ আছে কিন্তু, আমি ভুলেই গেছিলাম চিকেনটা এত টেস্ট লাগছে। আমি ভাগ শুরু করে ফেললাম, আমি এখন লুচি খাওয়া হয়নি। শাস্তিটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শেষ পর্যন্ত দেখা যাক কে আগে যেতে।
এখন একদম নতুন কচি কচি পটল, এবার লাগে খেতে। আমার পটলের বীজ না একদম ভালো লাগে না। মাংসর কাছে এগুলো কিছুই লাগছে না। তাহলে শুকনো শুকনো ভাত খেতে ভালো লাগে। আজকে মনে হয় আমি হেরে যাব। লুচি বা রুটি হলে আমি হেরে যাই সবসময়, তার কারণ হচ্ছে ওটা চেবাতে আমার খুব কষ্ট হয়। ভাতের সঙ্গে পারবো না আমি। ও আবার লুচি রুটি খুব পছন্দ করে।
তো আমার খাওয়া কমপ্লিট, আরও এখনো খাচ্ছে। তো শাস্তি আছে, তোমরা কেউ কোথাও যেও না, আমি ঘুরে আসছি এক্ষুনি, গেলে পরিষ্কার করে আসি। চলে এলাম শাস্তি নিয়ে, যেহেতু শাস্তি দিতেই হবে, আর কিছু করার নেই, তার জন্য ভাবলাম চলো আজকে একটু সহজ শাস্তি দিই, বেশি কঠিন শাস্তি দেবো না। আগের বারও আমি হেরেছি, এইবারও হারলাম ভাতে। তো আজকে খুব সহজ শাস্তি আছে, সেটা হচ্ছে এই যে সেদ্ধ আলু, সেদ্ধ করে দিয়েছি আমি। তো এই আলুটা ওকে খেতে হবে, এটা কাঁচা আলু আছে, নাও খেয়ে ফেলো। মামা আর মামি দুজনে মিলে অত্যাচার করছে। ঠিক আছে চলো, আমরা শাস্তিটা এখানেই শেষ করছি আর সাথে ভিডিওটাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।